মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা গৃহবধূ বিউটি আক্তার শীত মৌসুমের শুরু থেকে তাকে সারাদিনের রান্না সকাল ১০টার মধ্যে শেষ করতে হচ্ছে। নিভু নিভু আগুনে সারছেন রান্না, তাই কপালে চিন্তার ভাজ। ৯টা সাড়ে ৯টার মধ্যে গ্যাস কমে যায়, তখন দুই চুলা আর অন হয় না, এক চুলা জ্বালাতে হয় আর দুইটার পরে গ্যাস আসে। নিভু নিভু জ্বালে বা পাশের বাসা থেকে আমি অনেক কষ্ট করে নাস্তা তৈরি করে হাজবেন্ডের সামনে দেই। এমন চিত্র রাজধানী জুড়ে। শীত মৌসুমে ১০টার পর থেকেই লাইনের গ্যাস একদম বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় ভোর থেকেই থাকে না গ্যাস, গ্যাস না থাকায় বন্ধ রান্না। অনেকে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন, এতে দুর্ভোগ যেমন বেড়েছে সেই সঙ্গে বাড়তি খরচ বহন করতে হচ্ছে নগরবাসীকে। সকালে উঠে রান্নাগুলি সব করা যায় না, তখন দেখা যায় আগের দিন রাতেই রান্নাটা করে রাখতে হয়। এই গ্যাসের না থাকার কারণে সমস্ত ঘরের অন্যান্য কাজগুলো আমাদেরকে মানে টাইমে আমরা শেষ করতে পারি না। মোহাম্মদপুর, মিরপুর, পাইকপাড়া, রামপুরা, হাতিরঝিল, ধানমন্ডি সহ শহরের অধিকাংশ এলাকায় গত এক মাস ধরে গ্যাসের সমস্যা দেখা গেছে। এদিকে গ্যাস সংকট কাটাতে কারিগরি কাজ চলমান রয়েছে বলা হলেও এ বিষয়ে বিতরণ সংস্থা তিতাস স্পষ্ট করে কিছু জানায়নি। এদিকে শুক্রবার সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে গ্যাস সংকট ও দাম বাড়ার প্রতিবাদে মানববন্ধন করেছে একটি সংগঠন। এ সময় গ্যাসের মজুদ ও সংকট নিরসনে মিটার রিডিং সিস্টেম যুক্ত করার আহ্বান জানান বক্তারা। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা।